ঈদের সামনেই দুর্গাপুজোর, এই দুর্গাপুজোর সরকারি অনুদান একেবারে ফিরিয়ে দিচ্ছে এক একটি ক্লাব এবং বিভিন্ন জায়গায় সে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার সেই তালিকায় নাম লেখালো আরিয়াদহ বিজয় সংঘ ক্লাবের সদস্যরাও। কলকাতা আর্যিকর কাণ্ডে সুবিচারের দাবিতে এবার সরকারি অনুদান না নিয়েই দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিল কামারহাটি পৌরসভার অন্তর্গত আরিয়াদহ বিজয় সংঘ ক্লাবের সদস্যরা। কামারহাটি পৌরসভার অন্তর্গত এই আরিয়াদহ বিজয় সংঘ ক্লাবের দুর্গোৎসব পুজো কমিটি এবছরে 23 বছরে পদার্পণ করল। তার সঙ্গে কলকাতা আর্যিকর সরকারি হাসপাতালে তরুণী ডাক্তারের নারকীয় হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গাপুজো সরকারি অনুদান প্রত্যাখ্যান করতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় নাম উঠে এলো কামারহাটি পৌরসভা অন্তর্গত আরিয়াদহ বিজয় সংঘ ক্লাব দুর্গা উৎসব পুজো উদ্যোক্তারা। কি বলছেন পুজো কমিটির সদস্যরা, শোনাবো আপনাদের। গত 2 বছর হলো আমরা অনুদানটা নিচ্ছিলাম, সেখানে প্রত্যেককে মান্যতা দিতে হয়। ক্লাবের অনেকে বলেছিল যে এটা পাবলিক মানি না নেবার কি আছে, সুতরাং আমরা নিচ্ছিলাম। এবং এবারেও বলে রেখি টাকাটা বেড়েছিল, 85,000 টাকা হয়েছে বোধহয়। তাতে আমাদের এবারে যেহেতু 23 বছর আর 2 বছর পরে আমরা 25 বছর করতে যাচ্ছি, টাকাটা হয়তো পেলে আমাদের সুবিধা হতো, কারণ আমরা কোনো বিজ্ঞাপন ছাড়া নিজেদের আমরা সামর্থ্যে পুজোটা করি। কিন্তু এই অবস্থায় মন আমাদের টানছে না, সোজা কথা বলছি। পাড়ায় ধরুন একটা সব যাত্রা হচ্ছে আর একটা শোভাযাত্রা হচ্ছে, হোয়ার টু জয়েন, কোথায় আমি যাবো? হোয়েদার আই শুড জয়েন আ ফিউনারাল অর আ কার্নিভাল, দ্যাট আই হ্যাভ টু ডিসাইড, উই হ্যাভ টু ডিসাইড, উই আর নট রেডি টু বি ডিক্টেটেড বাই এনিবডি। আমি শোভাযাত্রায় থাকবো না সব যাত্রায় থাকবো, উৎসব করবো না শাস্ত্র মেনে পুজো করবো, এটা আমরাই সিদ্ধান্ত নেব। আমাদের মন টানছে না, আমরা পারছি না, না হলে এই অবস্থায় গত বছরও যা দেখেছেন আমাদের প্যান্ডেল হয়ে যায়, খুঁটি পুজো হয়ে যায়, চরম উৎসাহ উদ্দীপনায় পুজো করি আমরা, কিন্তু আমরা সেটা এবারে নিতে পারছি না। এটাই কারণ কেন আমাদের বিজয় সংঘ ক্লাবের পক্ষ থেকে আমাদের সমস্ত মানে মহিলারা এবং সমস্ত পুরুষ দাদারা মিলে ঠিক করেছি যে আমাদের তিলোত্তমা যতদিন না সঠিক বিচার পাচ্ছে ততদিন আমরা এই অনুদান নেব না এবং আমাদের পুজো করবো আমরা, কিন্তু আড়ম্বরহীন পুজো করবো এবং আমরা উৎসব করব না, আমরা পুজো করব, এটাই আমাদের সকলের তরফ থেকে একমাত্র সিদ্ধান্ত। এই যে অনুদান গত বছর তো 75, এই বছর 85,000 টাকা বাড়ানো হলো, যে পুজোকে যাতে করতে অসুবিধা সেইখানে দাঁড়িয়ে আপনারা অনুদানটা নেবেন না, তাহলে পুজোয় কি কোনো সমস্যা হবে? না না, আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা সবাই মিলে মিলেমিশে আমরা এই পুজোটা চিরকাল করে আসি। 23 বছর ধরে এই পুজো চলছে, এই 2 বছর ধরে আমরা অনুদান নিচ্ছি, এর আগে যেমনভাবে পুজোটা হয়েছে আমার মনে হয় আমাদের কারুর কোনো অসুবিধা হবে না। আমাদের সবার এলাকার সবার ভালোবাসা আমাদের সঙ্গে আছে, সেই জন্য আমরা আমাদের স্থির বিশ্বাস আমরা পারবো। আমাদের আমাদের বেশি আড়ম্বরের দরকার নেই, আমরা ছোট করে সবার ভালোবাসা নিয়ে এই পুজোটা করবো। এখনকার মতো খবর এই পর্যন্ত।